ছিলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের প্রশ্ন উত্তর পর্ব শেষে অনির্ধারিত আলোচনার সূত্রপাত করেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এ সময় তিনি সংসদের বিরোধী দলকে নিয়ে টিআইবির মন্তব্যের সমালোচনা করেন। সংসদে এসে বিরোধী দলের কর্মকাণ্ড দেখার জন্য টিআইবিকে আহ্বান জানান রওশন এরশাদ। তাদেরকে আমি বলবো সবগুলো সংসদের কর্মকাণ্ড খতিয়ে দেখার জন্য, তারপর তারা যেন এই উক্তিটি কতটুকু বাস্তবসম্মত হয়েছে এই সংসদকে। বাণিজ্যমন্ত্রী বলেন, সংসদে ডেকে কর্মকাণ্ড আয়ের উৎস খুঁজে বের করতে টিআইবিকে সংসদের বিশেষ কমিটির মুখোমুখি করতে হবে। শিল্পমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, টিআইবি ধৃষ্টতার সীমা ছাড়িয়ে গেছে। যে টিআইবি প্রমাণ করেছে যে টিআইবি বিএনপির একটি অঙ্গ সংগঠন, অনতি বিলম্বে টিআইবিকে প্রিভিলেজ কমিটিতে হাজির করা হোক, তাহলেই আমরা অনেক প্রশ্ন করতে পারবো। কখন এই কথাটা আসছে? যখন স্বাধীনতা বিরোধী সেই চক্র এবং তাদের যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তখন এরা অত্যন্ত বিচলিত হয়ে গেছেন এবং বিচলিত হয়ে আথালি পাথালি একবার পার্লামেন্টে অ্যাটাক করেন, একবার পলিটিক্যাল পার্টির। আলোচনায় অংশ নিয়ে অন্যান্য সংসদ সদস্যরাও দেশের সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদ নিয়ে টিআইবির মন্তব্যের কঠোর সমালোচনা করেন। এই বিচার সম্পন্ন করতে হবে। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা।